আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি পুঁই পাতায় মসুর ডালের পাতুড়ি। পাতুড়ি রেসিপিটা এখন আর আগের মতো কেউ তৈরি করে না, এই রেসিপিটা আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে। তো চলুন, কুমড়ো পাতার পরিবর্তে আজকে আপনাদের পুঁই পাতার রেসিপিটা তৈরি করে দেখাই। তার জন্য আমি এখানে 1 কাপ মসুর ডাল 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ পরিমাণ নারকেল কুড়ানো, এটা আমি ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিব। আর নিচে 3টা কাঁচামরিচ, আপনারা চাইলে এগুলো শিলপাটাও বেটে নিতে পারেন। তো আমি এগুলো ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিব। অল্প একটু পানি দিয়ে এগুলোকে পেস্ট করে নিয়েছি। আর মশলার মধ্যে এখানে লাগছে পরিমাণ মতো লবণ, 7 মতো লবণ, আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 5-6টা কাঁচামরিচ কুচি করেছি, 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এটা একটি পাত্রে ঢেলে নিব ব্লেন্ডার জার থেকে, আর মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর লাগছে কিছু পুঁই পাতা, আমি পুঁই পাতা করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি পাত্রে পুঁই পাতাগুলোকে রেখে অবশিষ্ট মুখের অংশটাকে ফেলে দিয়ে পুঁই পাতার উল্টা দিকে ডালের পাতুড়ির একটা লেয়ার দিয়েছি, তারপর ভাঁজ করে দিয়েছি, তারপর আরও একটা লেয়ার দিয়েছি, তারপর আবার ভাঁজ করে দিয়েছি। তারপর আর একটু ডাল দিয়ে মুখটা ভালো করে কভার করে দিব, তা না হলে পাতুড়িটা ভাজার সময় লেয়ারগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সব লেয়ারের মধ্যে ভালো করে ডালের পুরটা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা আশা করি দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে এটা করেছি। বোঝার সুবিধাতে আরও একটা করে দেখাচ্ছি। একটা পুঁই পাতার উল্টা দিকে একটা লেয়ার দিয়ে দিয়েছি ডালের, তারপর একটা লেয়ার দিয়ে দিয়েছি, তারপর আরও একটা লেয়ার দিয়ে ভালো করে কভার করে দিব, আর অন্য সাইডটাও একটু ডালের কভার দিয়ে দিব, তাহলে লেয়ারগুলো আর খুলে যাবে না। এভাবে করে সব পুঁই পাতাগুলোকে আমি পাতুড়িগুলো লাগিয়ে নিব। এখন পুঁই শাকের সময়, তাই আমি আপনাদেরকে আজ পুঁই শাকের পাতুড়ি করে দেখিয়েছি। সবসময় তো আর কুমড়ো পাতা পাওয়া যায় না, তো পুঁই শাক দিয়েও করে দেখবেন অনেক বেশি সুন্দর হবে। সব পাতুড়িগুলো রেডি হয়ে গেছে। এখন আমি প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই এই পাতুড়িটা ভেজে নেওয়ার, তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, অন্য সাইডটা এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন এবং সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ততক্ষণ সবাইকে আল্লাহ হাফেজ।